আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের সর্বদক্ষিণে সীমান্ত উপজেলার টেকনাফের শাহপুরের দ্বীপ এলাকায়। দর্শক, আমার পিছনেই আপনারা দেখতেই পাচ্ছেন মিয়ানমার সীমান্ত এবং এই পারে বাংলাদেশ। এখানে অসংখ্য জেলে প্রতিদিন এই নাপ নদীতে তারা মাছ শিকার করতে যায় এবং মাছ শিকার করতে গেলেই আরকান আর্মির সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা এখানে ঘটছে। আপনারা জানেন যে গত মঙ্গলবার এই শাহপুর দ্বীপ এলাকার 20 জেলেকে আরকান আর্মি ধরে নিয়ে গেছে এবং সেই সাথে 15টি ডিঙ্গি নৌকাও ধরে নিয়ে গেছে বলে আমরা জেনেছি। আমরা টেকনাফের 2 বিজিপির সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটাই জানিয়েছেন যে তারা আরকান আর্মির সাথে যোগাযোগ রক্ষা করে শীঘ্রই তাদেরকে ফেরত আনার তারা ব্যবস্থা নিচ্ছেন বলে তারা এমনটাই জানিয়েছেন। দর্শক, যে এখানে মাঝে মধ্যে যে মিয়ানমার থেকে বেশি আছে গুলির শব্দ আছে, বৃহস্পতিবারও এখানে অনেক গুলির শব্দ শুনেছে এই এলাকার বাসিন্দারা এবং তারা প্রতি মুহূর্তেই এখানে তারা আতঙ্কের মধ্যে থাকে এবং তারা ভয়ে দিনাতিপাত করছে। আমরা একটু কথা বলবো এখানকার বাসিন্দা, আপনারা এই যে শাহপুরের দ্বীপের বাসিন্দা সর্বশেষ আপনারা যে গুলির আওয়াজ কবে শুনেছেন? এই যে 1 ঘন্টা আগে শুনছি আমরা, 1 ঘন্টা আগে। প্রতিদিন তো হয় প্রতিদিন, এটা তো আমাদের স্বাভাবিক হয়ে গেছে শুনতে শুনতে। আমরা কিন্তু ছোটকালে দেখিনি, শুনিও নাই, প্রথম তো শুনলাম এই যে 2-3 মাস থেকে মায়ের মেরে গোলাগুলি শুনতেছি আর বোমার হামলা। আমরা বাড়ি যাবে, আমাদের ওখানে বোমা হামলা করলে আমাদের এখানে ভূমিকম্পর মতো লাগে। জি, এরকম অবস্থা। আমরা অনেক বইতে আছি আমরা আমাদের সাপের দিবেন। আচ্ছা, যেমনটাই জানিয়েছেন যে স্থানীয় বাসিন্দা যে গুলির শব্দ শুনেছেন যে শাহপুরের দ্বীপুর সাবরাঙ্গের লোকদের টেকনাফের সীমান্তের উপরে গোলাগুলির আওয়াজ পাওয়ার কথা জানিয়েছেন এই যে এইখানকার বাসিন্দারা। আপনারা জানেন গত কিছুদিন ধরেই যে মিয়ানমারের যে আভ্যন্তরে যে গোলাগুলি এবং বিস্ফোরণের বিভিন্ন সংঘাতের ঘটনা ঘটে আসছে, সেই সংঘাতের আছর যে আজ এই সীমান্ত জনপদেও আছে সেটা আমরা জানি। বিশেষ করে এখন সাগরে যারা মাছ শিকার করতে যে সীমান্তবর্তী এই নাপ নদী যারা মাছ শিকার করতে যায় তারাই বেশি এখন আতঙ্কিত অবস্থায় রয়েছে এবং তারা মাছ শিকার করতে গেলেই মিয়ানমারের সীমান্তে আরকান আর্মি সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যায় এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এই ছিল টেকনাফ সীমান্তে শাহপুরের দ্বীপের সর্বশেষ সীমান্ত পরিস্থিতি। শাহজাহান চৌধুরী শাহীন, বৈশাখী সংবাদ।